সুপ্রিম কোর্টে ডিএ মামলা থেকে বাঁচতে রাজ্য সরকারের 3% ডিএ ঘোষণা বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভায় রাজ্য বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর এই দাবি ঘিরে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, 10% ডিএ এর কথা বাজেটের মূল বক্তব্যে নেই। একটা রাজ্য সরকার কিভাবে জমিদারির মতো একটা ব্যক্তি একটা পরিবার চালাচ্ছে? বাজেট বক্তৃতা সমাপ্ত করার পরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে উঠে বলতে চাইছেন, বাজেটে লিখিত স্পিচ নেই। যদিও ডিএর 3% ডিক্লারেশন দিতে হতো, তাহলে 17 তারিখ অর্থমন্ত্রীর রিপ্লাইতে তিনি দিতে পারতেন। তিনি আরও বলেন, আমাদের মনে হয়েছে 15ই মার্চ যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা আছে, এই মামলার গতি প্রকৃতি থেকে বাঁচার জন্য এই ঘোষণা করা হয়েছে, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। 3% ডিএ কথা বাজেটের মূল স্পিচে বক্তব্যে নেই। একটা রাজ্য সরকার কিভাবে একটা জমিদারির মতো একটা ব্যক্তি একটা পরিবার চালাচ্ছে, বাজেট বক্তৃতা সমাপ্ত করার পরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে উঠে বলতে চাইছেন, বাজেটে লিখিত স্পিচে নেই। তো যদি ডিএ 3% ডিক্লারেশন দিতে হতো, 17 তারিখে অর্থমন্ত্রীর রিপ্লাইতে তিনি দিতে পারতেন। 15ই মার্চ যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা আছে, এই মামলার গতি প্রকৃতি থেকে বাঁচার জন্য কেবলমাত্র মামলা থেকে বাঁচানোর জন্য এই ঘোষণা করা হয়েছে, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। উল্লেখ্য, রাজ্য সরকারের 3% বকেয়া দিয়ে ঘোষণা করা নিয়ে এখনো পর্যন্ত সরকারি কর্মীদের বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করার দাবি থেকে তারা সরছেন না বলেও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। বুদ্ধদেব ঘোষের রিপোর্ট, ওমকার বাংলা।